আইপিএল আর কয়েক মাস পরেই শুরু, আর আইপিএল নিলামি তারও আগে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই আইপিএল অকশান অথবা নিলামিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 2020 সালের আইপিএল মাথায় রেখে ভালো ভালো প্লেয়ার এবং সুন্দর টিম গড়তে হবে, যেখানে সেটাও মাথায় রাখতে হবে রাসেলের সেই দুঃসংবাদ তাদের শিবিরে। যেরাম রাসেল 2019 সালে অনেক ম্যাচেই কিন্তু সে চোট খেয়েছে, ব্যাক আপে ছিল কার্লোস ব্যাথওয়েট, যেখানে কলকাতা নাইট রাইডার্স 2020 সালের আইপিএল মাথায় রেখে কিন্তু রাসেলের ব্যাক আপ আবার রাখতে হবে। কারণ 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের সৌভাগ্য ছিল যে রাসেলের খুব বড়সড় আঘাত খায়নি, যে সে টুর্নামেন্ট থেকে বাইরে চলে যেতে হয়নি। কিন্তু 2020 সাল কিন্তু এমনটাই হতে পারে, যেখানে তোমরা দেখেছ 2019 সালে সেই আইপিএলের পরেই বিশ্বকাপে সে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। অ্যান্ড রাসেল কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু চোটগ্রস্ত থাকে এবং সে নিয়েও খেলে, আবার এক দু সময় দল থেকে বাদ পড়ে যেতে হয়। কিন্তু তার ব্যাকআপে একটা সুন্দর প্লেয়ার রাখা দরকার। এবছর কিন্তু রাসেলের চোট বেশি দেখা যাচ্ছে, যেরকম আগের বছরে কার্লোস ব্যাটওয়েটকে কিনছিল 5 কোটি টাকা দিয়ে, কিন্তু কার্লোস ব্যাটওয়েটকে নিয়েছিল 2 থেকে 1টি ম্যাচে কি তার অধিক ম্যাচে, কিন্তু কার্লোস ব্যাটওয়েট অত ভালো খেলতে পারেনি। এবার বিশ্বকাপ থাকার কারণে হয়তো কম বিদেশি প্লেয়ার খেলেছিল 2019 আইপিএল, কিন্তু 2020 আইপিএল এমন 2টি বা 1টি তার ব্যাকআপ হিসেবে রাখা দরকার। যেরকম প্রথমেই নাম চলে আসে জিমি নিসাম, যেটি নিউজিল্যান্ডের প্রথম অলরাউন্ডার এবং প্রথম সারির ব্যাটসম্যান হিসেবে মানা হয়। কারণ জিমি নিসাম যেরকম ব্যাটিংও করতে পারে আবার বলিংও করতে পারে। তোমরা যদি বলে ম্যাক্সওয়েল, আমি তো ম্যাক্সওয়েলকে সাজেস্ট করবো না, কারণ ম্যাক্সওয়েল যদি ভালো ব্যাটিং করে অত বলিং ভালো করে না, কিন্তু রাসেল ব্যাটও ভালো করে এবং বলিং দরকারের সময় নিভিয়ে দেয়। তো আশা করবো জিমি নিসাম আর একটি ক্রিস ওক্স যেরকম ব্যাটিং করে বলিংও সেরকম করবো। জিমি নিসাম এবং ক্রিস ওক্সের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের যে কোনো একটা প্লেয়ারকে কিনতে হবে। তো বস, তোমাদের মতে কি বলে, কোন প্লেয়ার কি কেনা উচিত, জিমি নিসাম না সেই ক্রিস ওক্সে? ক্রিস ওক্স কিন্তু অলরেডি কলকাতা নাইট রাইডার্সে খেলে ফেলেছে। অবশ্যই তোমাদের নিচে কমেন্টে আমি আশাই থাকবো কে বেশি ভোট পায়, অর্থাৎ কোন প্লেয়ার বেশি ভোট পায় রাসেলের ব্যাকআপে, 1 জিমি নিসাম, 2 ক্রিস ওক্স। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং কে কে আর সাপোর্টার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।